আলমের একটি প্রশ্ন ছিল, আমরা এর আগের প্রশ্নের উত্তর দিয়েছি দুধ নিয়ে। তো ওনার প্রশ্নের একটি অংশ ছিল যে ঠান্ডা দুধ বাচ্চার জন্য ক্ষতিকর কিনা। সাথে আমি একটু অ্যাড করতে চাই দুটো প্রশ্ন। একটা হচ্ছে যে আমরা বললাম আমরা যে পাস্তুরিত দুধ খাই, একটা আরেকটা হচ্ছে যে চকোলেট মিল্ক পাওয়া যায়, ম্যাঙ্গো মিল্ক পাওয়া যায়, তো এগুলো মানে ঠান্ডা খেলে কি অসুবিধা আছে কিনা? অ্যাকচুয়ালি কোল্ড মিল্ক, যখন যাদের একটু গ্যাস্ট্রাইটিস এর সমস্যা থাকে, কোল্ড মিল্ক ইজ ভেরি গুড ফর গ্যাস্ট্রাইটিস। খুব যেমন বুক জ্বালা পোড়া করে বা কোনো কিছু এরকম হলে, যেমন রাতে যদি দুধটা জাল দিয়ে ফেলে, একটা কোল্ড মিল্ক এখন দুরকম, একটা হলো ফ্রিজ আপ করে, আরেকটা হলো নর্মালি নর্মাল টেম্পারেচার, অর্থাৎ দুধটা গরম দেওয়ার পরে যখন ঠান্ডা হলো সেটা একরকম। নর্মালি আমরা যেটা বলি সেটা যেমন ওয়ার্ম মিল্ক, এটা হলো ঘুমাতে সাহায্য করে, অর্থাৎ রাতে ঘুমানোর 1 ঘন্টা আগে যদি কেউ একটু কুসুম গরম দুধ খায়, এটা তাকে হেল্প করে। যারা রাতে সহ্য করতে পারে না বা দুধে গ্যাস হয়, দুধে ল্যাকটোজে মোস্ট অফ দা পিপলের কিন্তু গ্যাস হয়, সো দেখা গেছে তাদেরকে তখন গরম দুধটা খেতে না করি, তাদেরকে আমি মর্নিং এ বলি যে লাইক একটু কর্নফ্লেক্স অথবা চিড়া, যদি সে নর্মালি 1 গ্লাস দুধ খায় সেটা কোল্ড। যেমন আমার একটা এক্সাম্পল দিয়ে আমাকে দিয়েই, যে যখন আমি প্রেগনেন্সিতে ছিলাম তখন আমি গরম দুধটা খেতে পারতাম না, মানে খুব খারাপ লাগতো, গ্যাস হতো, আমি যেটা করতাম সেটা হলো রাতে জাল দেওয়ার পর এটাকে গ্লাসে করে ফ্রিজে রাখতাম ঢাকনা দিয়ে, সকালে উঠে আমি ওই মিল্কটা খেতাম। সো এটা আমাকে খুব ভালো করেছে এবং আই ফিল গুড, এবং আমি এটাকে এনজয় করেছি টেস্টটাও। তো প্রত্যেকের ক্ষেত্রে একরকম না, মানে কোল্ড মিল্ক খেতে পারবে না তা নয়, কোল্ড মিল্ক গুড, আপনি রাতের বেলা এভাবে করলে ফ্রিজ থেকে নিয়ে খেতে পারেন। আরেকটা হলো জাল দেওয়ার পরে জাস্ট রুম টেম্পারেচার নর্মাল হয়ে গেছে সেটাও খেতে পারেন। আর যেটা হলো ম্যাঙ্গো মিল্ক বা চকলেট মিল্ক, এটা খুবই টেস্টি, এটা যারা পাস্তুরাইজ মিল্ক তৈরি করে, বিশেষ করে যেমন মিল ভিটা আরং, এরাই করে। এটাও আসলে এক ধরনের ফ্লেভার দেওয়া হয়, এটা যেমন কেউ ন্যাচারালি চাইলে সে ঘরেই তৈরি করতে পারে চকলেট সিরাপ দিয়ে, অথবা যদি তার কাছে ফ্রুটস থাকে, আমরা আমের সময় খুবই ন্যাচারাল ম্যাঙ্গো মিল্ক খেয়ে থাকি। হ্যাঁ, তো এমনিতে কমার্শিয়ালি প্রডিউস প্রতিটা জায়গাতে, ও কমার্শিয়াল প্রডিউস মানেই হলো কেমিক্যাল আপনাকে দিবে, এই ধরনের খাবার গুলোকে রেগুলার যেন না করা হয়, অর্থাৎ উইকলি উই ক্যান টেক, বা আমরা ট্রাভেলে গেছি তখন আসলে কোনো উপায় নাই, তখন আসলে এগুলি খুব কার্যকর। যে কেউ ট্রাভেলে যখন যায় কক্সেস বাজার বা বিভিন্ন জায়গায় আমরা যখন বেড়াতে যাই, লং ট্যুর গুলো দেই, সেক্ষেত্রে আমি এগুলাকে খুব প্রেফার করি, যে ডেফিনেটলি এনার্জেটিক থাকে ওই সময়ের জন্য, মানে যে কোনো কিছুই আপনি খুব বেশি ফ্লেভার জিনিসও মানে রেগুলার কনজিউম করা যাবে না। সেক্ষেত্রে আমি অলওয়েজ বলি যে মিল্কের মানে অরিজিনাল টেস্ট এবং মিল্কের অরিজিনাল সুগার ল্যাকটোজ বা সবগুলো গুণাগুণ পেতে হলে মিল্কটাকে প্লেন খেতে হয়, এক্সট্রা কোনো সুগার, এক্সট্রা কোনো চকলেট সিরাপ বা এক্সট্রা কোনো বিভিন্ন যে মাল্টো বা হরলিক্স থেকে শুরু করে মিক্সড করে খায়, আমি কিন্তু এটাকে না করে ডিসকারেজ করি। কেউ যদি এক্সট্রা এই ধরনের খাবার খেতে চায়, যেমন হরলিক্স, সে চাইলে পানিতে মিক্সড করে খেতে পারে, মানে মাল্টোভা কেউ চাইলে গরম পানিতে মিক্সড করে খেতে পারে। হ্যাঁ, দুধটা অ্যাডিশনাল হতে পারে, সেটা টেস্ট বর্ধক হয়, কিন্তু দুধের গুণটা কিন্তু নষ্ট হয়, কারণ ল্যাকটোজ ইটসেলফই একটা সুগার, সেখানে আর কোনো সুক্রোজ না দেওয়াটাই ভালো।